আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বাচ্চারা ঘুমিয়ে আছে, এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, রসুন কেটে দিচ্ছে। তো এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ করি শুক্রিয়া যে এরকম একটা হাজব্যান্ড আমি পেয়েছি। ও বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে। আমি সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম, বৌয়া রান্না করতেছিলাম। বিক্রমপুরের বৌয়া এখানে হচ্ছে খুদের চাল দিয়ে হচ্ছে বৌয়া রান্না করতেছে, আর আমি গরম পানি দিয়েছি যেহেতু গ্যাসটা একটু কম। তো আমি গরম পানি দিয়ে হচ্ছে বৌয়াটা বসাইলাম। তো এখানে আমি তেলে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তারপর হচ্ছে বসাইছি। আমার বৌয়াটা হয়ে গেছে, এখানে আমি আলু বৌয়া রান্না করলাম। এখানে ধনে পাতা বেশি করে দিলাম, রসুন দিয়েছি, আর বৌয়াটা অনেক মজা হয়েছিল। আর আমাদের বাসায় একটু তেল দিয়ে বৌয়া রান্না করলে সেটা পছন্দ করে। তো এখন হচ্ছে আমি শুকনো মরিচ ডলে নিচ্ছি। আমি হচ্ছে ডিম ভর্তা বানাবো আর হচ্ছে ডাল ভর্তা বানাবো। তো বোয়া দিয়ে খাওয়ার জন্য ডিম ভর্তা ডাল ভর্তা দিয়ে খাবে, ভর্তা ডাল ভর্তা দিয়েই হচ্ছে বোয়া খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু অন্যান্য ভর্তা আর বানাতে পারি না, তো এটা হচ্ছে শর্টকাট ভর্তা, এটার জন্য এই ভর্তাই বানিয়েছি। আর আজকে আমাদের হচ্ছে রাত্রে দাওয়াত, তো ওরকম একটা রান্নাবান্নাও নাই। তো আমরাও হচ্ছে যাব, আমার শ্বশুর শাশুড়ি তো আর যাবে না। তো এখানে ডিম ভর্তা বানাচ্ছে হচ্ছে আমার বড় মেয়ে খেতে চেয়েছে ডিম ভর্তা, তো এটার জন্য ওর জন্য ডিম ভর্তা বানিয়েছি। তো আমরা সবাই খাবো, আর বোয়াটাও অনেক মশলা মজা হয়েছিল। আমার কাছে আবার সাদা বোয়াই ভালো লাগে হলুদ বোয়ার চাইতে। অনেকে বোয়া বলে, অনেকে বৌখুদি বলে, খুদের ভাকা বলে, যে যেটা বলে। তা আমরা বৌয়াও বলি, বৌখুদিও বলি, অনেকে ঢাকাই আর হচ্ছে বৌখুদি বলে, তো আমরা বৌয়াটাই বেশি বলি। তো এখন হচ্ছে ডাল ভর্তা বানাবো। ডালটা সিদ্ধ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ। আমি ভালো করে ডলে নিচ্ছি মরিচগুলো, আর এখানে আমি একটু আচারের তেলও দিয়েছিলাম। আর আচারের তেল দেওয়াতে একটু ঘ্রাণটা অনেক ভালো লাগছিলো, আর এর জন্য আরও বেশি খেতে মজা লেগেছে। তা আমার ভর্তাটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি যে তেলের আচার দিয়ে আচারের তেলটা দিয়ে দিলাম, উল্টা পাল্টা কথা মুখে আসে। তো যাই হোক, ভর্তা আমার রেডি হয়ে গেছে, এখন খাবারের পালা। এই যে আমার ডিম ভর্তা, ডাল ভর্তা, সাথে আচারও নিয়ে নিয়েছি। তো ইমনা হচ্ছে এই যে বসে গেছে খাওয়ার জন্য। তো এই তো, এই যে রাত্রিবেলা আমরা রেডি হয়ে গেছি, আমরা এই তো চলে আসছি সেন্টারে। এই যে ইমনামণি, তো আনন্দ ধরে রাখা যাচ্ছে না, সে তো অনেক বেশি খুশি। তো এই যে বরকনের ছবি এখানে দেয়া, তো ভিতরটা অনেক সুন্দরই করে ডেকোরেশন করেছে। তো অনেক মানুষ আসে নাই, আমরাই আসছি, মানে আমাদের পরিচিত কেউ আসে নাই। তো বউ তো আসেই নাই, তো আমরা হচ্ছে তো একদম ফাঁকা ছিল, যত ঢাকাদের ঢাকায় এদের অনুষ্ঠান হলে একটু রাত্র করেই হয়। তো আমরাও হচ্ছে অপেক্ষা না করে কারোর জন্য বসে গেছি খাওয়ার টেবিলে, কারণ হচ্ছে খাওয়ার আগে মায়ের পিছে থাকাই ভালো, আগে হচ্ছে খাওয়া। যেহেতু কেউ আসে নাই, খাবারও টেবিলও খাবার দিয়ে দিচ্ছে, এর জন্য আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য। তো নিজেদের লোক না আসলে আসলে আর কি ভালো লাগে না। তো আমাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছে। তো এখানে প্রথমে ছিল হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে গরুর মাংস ছিল, যেটা অনেক বেশি মজা ছিল। আর করেছিল হচ্ছে এখানে রোস্ট সালাদ আর হচ্ছে লাবাং ছিল। তো ওরা হচ্ছে কাচ্চি করেছিল, যেটা আর কি আমরা খাই না খেয়েই, কাচ্চি আমরা আর কি খাসির মাংস খাই না। তো যাই হোক, আমরা এখান থেকে একটু রাইস নিয়ে গরু মাংস দিয়ে আর কি খেয়েছি। তো রুমালি রুটিটা হচ্ছে গরু মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে আমার। হচ্ছে গরু মাংস আর রেজালা আর হচ্ছে বোরহানিটা খুবই ভালো লাগে, যেহেতু এখানে বোরহানি ছিল না, লাবান ছিল। রেজালা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর গরুর মাংসগুলো অনেক সুন্দর ছিল, মানে মজা ছিল আমার কাছে, খুব ভালো লেগেছে। আর জর্দা করেছিল, এই প্রথম আমি একটু জর্দা টেস্ট করেছি, তখন আমি আর কি জর্দা খাই না। তাও দেখি যে আমাদের কি লোক আসতেছে, আমার খালা আসছে, খালু আসছে, খালতো বোন আসছে, তারপর আমার ভাইগনা ভাগ্নি আসছে, আমার বড় বোন, ওরা সবাই আসতে আসতেছে। তো এই যে
পিতি, তারপর হচ্ছে আমার খালতো বোন, ওর হাজব্যান্ড, ওর পিতির আব্বু, আমার খালা খালু, সবাই ওরা একসাথে বসতে খাওয়ার জন্য। তো নিজেদের লোককে দেখলে কিন্তু আসলে ভালো লাগে, আর নিজের একটু গল্প টল্প করে ভালো লেগেছে। তো এই যে এখানে আমি ভাবলাম তো ও নাকি ও কি বউ নাকি, পরে দেখলাম ভালো করে যে না, এটা তো আমার মামতো বোন। তো এখানে সবাইকেই বউ বউ লাগছিলো, সবাইকেই বউর মতোই দেখতে লাগছিলো, বউ এখনও আসে নাই। তো এখানে হচ্ছে বউর জন্য অপেক্ষা করছিলাম বউকে দেখার জন্য, যেহেতু এখনও বউ আসে নাই। তো এখানে হচ্ছে অনেক ভিড়, কারণ ছবি টবি তোলার জন্য, ভিডিও করার জন্য ব্যস্ত সবাই। তো বিয়ে বাড়িতে হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত, যেমন কেউ ছবি তোলায়, ভিডিও করায়, গল্পে আড্ডায়, সবাই সবার কাজে ব্যস্ত। তো এখানেও হচ্ছে সেলফি না ছবি তোলার জন্য ব্যস্ত সবাই, এখানে ভিড় ছিল অনেক বেশি। তো আমার পুচকাটাও যেতে চেয়েছিলো, তো ওকে আমি বলছি যে তুমি এখানে গেলে তোমাকে দেখাই যাবে না। তো আমরা হচ্ছে এখানে বসে মা মেয়েরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আমার মেয়েটা কোন দিকে জানি মগ্ন ছিল। তো এখানে বউ চলে আসছে, মাশাল্লাহ বউকে দেখতে অনেক সুন্দর লাগছিল, ভালো, বউটাও দেখতে সুন্দর, কারণ এখানে সবাই হচ্ছে বউর মতোই লেগেছে, সবাইকে দেখতে বউর মতোই লেগেছে। হচ্ছে আমার হাজব্যান্ডকে খুঁজতেছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আবার মানে লোকালয় কোলাহল এগুলো আবার পছন্দ করে না, হচ্ছে নীরবে থাকা থাকার মানুষ, নীরবে থাকতে পছন্দ করে। তো এখানে এই যে পাকনিটার সাথে আমরা সবাই দুষ্টুমি করছিলাম, পাকনিটা মাশাল্লাহ এত পাকনা পাকনা কথা বলে, পাকনা কথা শুনতেই অনেক বেশি ভালো লাগে। তো এখানে সবাই এই যে গল্প করছিল, এখানে পান ছিল, আগুন পান, তারপর ছিল কফি। তো এইখানে আমি একটু ভিডিও করলাম, যেহেতু পান খাই নাই, পান খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আগুন পান কখনো খাই নাই, তাই জন্য আর খাওয়ার ইচ্ছেও হয় নাই ভয়ের কারণে। তো এই যে এখানে আমরা মা মেয়েরা একটু ছবি তুলতেছি, যেহেতু একটু পর বের হয়ে যাব, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমার পুচকাটা হচ্ছে আমার সাথে তুলবে, আমাকে ধরে ও হচ্ছে আমার সাথে ছবি তুলে নিল। তারপর আমি একা একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আমার হাসি আসতেছিলো, যেহেতু আমার আবার ছবি তোলা তো ভালো লাগে না। তো এখানে দুই বোন কফি খাচ্ছে, আর কফিটা ভালোই লেগেছে। আর আমার পুচকাটা কী জানি মনোযোগ দিয়ে এতক্ষণ দেখছিল, এখানে কী জানি দেখতেছিল। তো এই যে ও হাই হাই দিচ্ছে, তা আমরা একটু পর বের হয়ে যাব, এখন থাকলাম, এখন চলে যাওয়ার সময় যেহেতু আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছে, তো আমরা বের হয়ে যাব। আর এমন সময় দেখি যে আমার ভাগ্নি, তারপর হচ্ছে ভাইগনা, হ্যাঁ ভাগ্নি জামাই আসছে। আমার খালতো বোন এখনও আসে নাই, ওনাদের গাড়ি পেতে অনেক সমস্যা হয়ে গেছে। তো খালতো বোনের মেয়ে আর মেয়ের জামাই চলে আসছে, ওদের সাথে কতক্ষণ কথাবার্তা বলে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। ফোনতে একটু ভিডিও করছিলাম, যেহেতু বের হয়ে যাবে একটু পরেই, তাই এর জন্য একটু ভিডিও করছিলাম। আর এখানে সবাই যে বললাম না, সবাই সবার যে সবার কাজে ব্যস্ত, তো আমার বড় বোন আর আমরা একসাথেই বের হয়ে যাব। আমরা সেন্টারে অনেকক্ষণ সময় ছিলাম, তো এর জন্য আমরা বের হয়ে যাব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।